Hello viewers. Hello guys, welcome back to my channel. তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি দিদিবাড়িতে আর ভেবেছিলাম যে এক ঘন্টা থাকবো তারপর চলে যাব, কিন্তু দিদি আর দিদি ওরা কেউই ছিল না, তো আমি আর মাই ছিলাম বাড়িতে। তো ওরা এখন চলে এসেছে, তো দিদি বলছে যে একবারে খাওয়া দাওয়া করে তারপর যাবি। তো ওই জন্য যদি দিদি একটু লেট হয়ে যাবে, সেই 8:30 বেজে যাবে, বাড়িতে পৌঁছতে পৌঁছতে 9:00। তো এখানে একটু টাইম কাটাই তারপর বাড়ি যাবো। জিম থেকে এসছে বাবু মশাই, তুই কি কোনো পরিবর্তন বুঝতে পারছিস? আমি কোনো পরিবর্তনই বুঝতে পারছি না। যোগা না যোগা, আর এখানে আমি পেঁয়াজ কাটছি, মানে মাংসের সঙ্গে না পেঁয়াজটা না হলে ঠিকঠাক জমে না। দিদি এসো, হয়ে গেছে। কেন চলে এসো, খেয়ে নি। তো আমি তো খেতে বসে গেছি, সবাইকে ডাকতে ডাকতে আমার গলাটা ব্যথা হয়ে গেল, তো আমাকে তো ফিরতে হবে, জন্য আমাকে তাড়াতাড়ি খেয়েও নিতে হবে। তো আমি এখন খাওয়া শুরু করছি। তো বেরিয়ে পড়লাম, এখন এখন স্টেশনে যাব। 8:13 ট্রেন আছে, ওই ট্রেনটা ধরবো। এখন অন্ধকার হয়ে গেছে। তো ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি।